আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে নাইট ক্রিম সম্পর্কে আজকে কিছু আইডিয়া দেবো। ইয়াস ভিউয়ার্স, আমি আপনাদেরকে কি যেটা অরিজিনাল মানে আপনারা অরিজিনাল কোনটা চিনবেন কিভাবে, ভাই আমাদেরকে আজকে হেল্প করবেন। আর এগুলো দিলে কিন্তু একদম 100% ফর্সা হয় সবাই বলে, আর সব ক্রিমেরই কিন্তু সাইড ইফেক্ট আছে কম বেশি। তো আপনারা যারা দ্রুত ফর্সা হতে চান তারা কিন্তু এই ক্রিমগুলো ইউজ করতে পারেন। আর যে বড় বড় ব্র্যান্ডের ক্রিমগুলো আছে ওগুলো দিলে কিন্তু দ্রুত ফর্সা হয় না। যারা দ্রুত ফর্সা হতে চান মানে অরিজিনাল সাদা হতে চান তারা কিন্তু এই ক্রিমগুলো নিতে পারেন। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখা দিব অরিজিনাল ক্রিম কোনগুলো। এগুলোর মধ্যে কিন্তু ডুপ্লিকেটগুলো আছে, আপনারা নিয়ে প্রতারিত হন। বাট আপনারা যদি এই দোকানে আসেন তাহলে কিন্তু প্রতারিত হবেন না। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে আপনারা অরিজিনাল ক্রিমটা চিনবেন। আচ্ছা, এখন কিন্তু বাজারে ডিউ ক্রিমটা, ইয়াস ভিউয়ার্স, ডিউ ক্রিমটার কিন্তু অনেক চাহিদা। আর এগুলো কিন্তু অবশ্যই ফর্সা করে, আমার মুখের কথা না, মানে আমি যা শুনেছি মানুষের কাছ থেকে সেটা বলছি যে এই ডিউ ক্রিমটা কিন্তু অনেক দ্রুত ফর্সা করে। অন্যান্য ক্রিমগুলোর কথা জানি না, বাট ডিউ ক্রিমটা কিন্তু অনেক ফর্সা করে। আর ডিউ ক্রিমটা অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা, ভাই আমাকে আজকে বলবেন। বলেন ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ালাইকুম আসসালাম। পাকিস্তানি ক্রিমগুলো কোনগুলো অরিজিনাল কোনগুলো ডুপ্লিকেট এগুলো চেনার উপায়, যেরকম এই ক্রিমটা হচ্ছে দেখতে সেম একই, ডিউ দেখতে সেম একই, একটা রেপ্লিকা একটা অরিজিনাল। আমার বাম হাতে যেটা আছে আমি দেখাচ্ছি, আমার বাম হাতে যেটা আছে এটা হচ্ছে রেপ্লিকা, আর আমার ডান হাতে যেটা এটা হচ্ছে অরিজিনাল। এখানে দেখবেন একটা গোল্ডেন কালার, একটা অ্যাসেস কর্পোরেশন লেখা একটা স্টিকার দেওয়া আছে, এটা পাকিস্তানি, আমাদের ইম্পোর্ট যারা করতেছে তাদের স্টিকার দেওয়া আছে, এটা অরিজিনাল প্রোডাক্ট। এই দেখেন অরিজিনাল প্রোডাক্ট, রেপ্লিকা যেগুলো এগুলো এখানে একটু মানে ডিপ কালার থাকবে, তো আপনার খসখসা থাকবে, অমসৃণ থাকবে। আর যেটা অরিজিনাল ওইটা দেখেন ফিনিশিংটা কত সুন্দর, এটা একদম বক্সিং টেক আসে পাকিস্তান থেকে, দেখেন একদম ফিনিশিংটা খুব সুন্দর। দেখেন এটা ফিনিশিংটা কেমন, আর অরিজিনালটা ফিনিশিংটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে রেপ্লিকা, আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে রেপ্লিকা। রেপ্লিকা, হ্যাঁ, দুটো ফিনিশিংটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা প্রাইস কেমন? অরিজিনালটা প্রাইস হচ্ছে ডিউ আপনার 280 টাকা, আর রেপ্লিকা যেগুলো এগুলো রাখা যায় 220 টাকা করে। ওকে ভিউয়ার্স, অবশ্যই আপনারা চলে আসবেন এই দোকানটায়। শুধু ডিউ ক্রিম না, আমাদের এখানে অনেক ক্রিম আছে, চাঁদনি আছে, গোরি আছে। আচ্ছা ভাইয়ারা আসলে আপনাদেরকে অরিজিনাল রেপ্লিকাটা দেখিয়ে দিবে। বায়োকোস আমাদের এখানে সবচেয়ে বেশি চলতেছে, বায়োকোস, তারপরে নাভিয়া, তারপরে গোরি, চাঁদনি। আচ্ছা দামগুলো একটু বলেন। ধরেন এগুলো হোলসেল প্রাইস রাখা যায় আপনার, বায়োকোসগুলো রাখা যাবে আপনার 220 টাকা, চাঁদনি রাখা যাবে 220 টাকা, এগুলো অরিজিনাল প্রোডাক্ট, 100% অরিজিনাল প্রোডাক্টগুলো। তারপর আপনার গরি রাখা যাবে 250 টাকা, তারপর হচ্ছে আপনার বায়ো নূর গোল্ড ওইটা রাখা যাবে 250 টাকা, ফাইজা 250 টাকা। এগুলো আপনার ম্যাক্সিমামই সব রিজনেবল কাছাকাছি প্রাইস, সবগুলোর দাম প্রায় একই। এটাও খুব ভালো কার্যকরী ক্রিম, এটা শুধু শুধু রাত্রে ইউজ করলে এমনি মানুষ ফর্সা হয়ে যায়। ধানমন্ডি হকার্স মার্কেটটা যে রোডটা, ঠিক আছে, গাউসিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, তারপর আপনার সুভাষ মার্কেট, তারপর আপনার হচ্ছে ইস্টান মল্লিকা মার্কেট, যে রোডটা, ঠিক আছে, এটার সাথে বলি গাউসিয়া মার্কেটের সাথে কিন্তু একদম লাগানো একটা মার্কেট আছে, এটা হচ্ছে আপনার ইসমাইল ম্যানশন। গাউসিয়া মার্কেটে আসলেই বললেই হবে যে ইসমাইল ম্যানশন কোনটা। বিল্ডিং এর কালার হচ্ছে আপনার রেড কালারের মধ্যে অ্যাশ কালার, অনেক বড় একটা বিল্ডিং, ওটার নিচতলায় দেখবেন যে ফার্সি বিউটি কনসেপ্ট আছে, এটার মধ্যে আপনার মেকআপের অল প্রোডাক্ট পেয়ে যাবেন। আর মানে ফার্সি বিউটি কনসেপ্টের অপোজিটে দেখবেন সাতরং লেখা একটা দোকান আছে, তো আপনারা কিন্তু চিনে কিন্তু এই দোকানে চলে আসবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দোকান নাম হচ্ছে 391/A03 ইসমাইল ম্যানশন সুপার মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, নিউ এলিফ্যান্ট রোড, গাউসিয়া মার্কেট, ঢাকা 1205। ধন্যবাদ।